আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব, এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমি ভুলে আমার স্ত্রীর স্তন মুখের মধ্যে নিয়ে দুধ পেটে চলে গেছে, তো এই মুহূর্তে আমার বাচ্চা যে আছে বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দিছে, এটা কি আমার এই দুধ খাওয়ার কারণে হলো কিনা, এই কারণটা জানতে চেয়েছেন। তো এক্ষেত্রে আমি বলবো না, আপনার ছেলে যে দুধ খাওয়া অথবা আপনার যে বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দিল, এটা আপনার এই পাপের কারণে হয় নাই, আপনি তো এটা অনিচ্ছাকৃত শর্তে করেছেন, আর যদি ইচ্ছাকৃত ভাবে করেও থাকেন তওবা করবেন। এটা কারণ মা ছেলের সম্পর্কটা সাবেত হয়, কায়েম হয় ছোট থাকলে, তখন যদি দুধ পান করে অথবা কেউ করে, বড় হওয়ার পরে দুধ খেলেও গুনাহগার হয় না। তবে আপনি যেটা করেছেন, আপনার স্ত্রীর ওয়াইফের দুধ খেয়ে ফেলেছেন, এটা আপনি, এটা আপনার সন্তানের হক ছিল, আপনি খেয়ে ফেলেছেন, এটা তো আপনার জন্য আল্লাহ পাক দেননি, এটা আপনার সন্তানের জন্য নির্ধারণ করেছেন। এটা হতেও পারে যে আপনার এই পাপের ফল আপনার ছেলেকে ভোগ করতে হচ্ছে, এটা হতেও পারে, অথবা আপনার কন্যা সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিছে, এমন হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য তাওবা করা উচিত, কিছু দান সৎকা করা উচিত, কিছু নফল ইবাদত করা উচিত, কিছু ভালো পথে খরচ করা উচিত, গরিব মিসকিনকে খাওয়ানো উচিত, সাহায্য করা উচিত। আল্লাহ পাকের রাগ গুসা যদি থেকে থাকে এগুলোর মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, সমর্থ অনুযায়ী করবেন। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম ছবি ব্যবহার করে মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে। একে মারুফুল ইসলাম অনেকেই ওনার কাছে তাবিজ চাওয়ার পরে বলতেছে সে নাকি ইয়া করে, কি বলে, নারীদের ফোন দিলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। এই সমস্ত প্রতারকদের থেকে সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।